আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পের নাম দোয়ার নেশা। আশা করছি এই গল্পটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর একটি লাইক দিয়ে দিবেন। সবাই আপনাদের লাইক আর কমেন্ট আমাদের ভিডিও দিতে উৎসাহ যোগায়। তাই কষ্ট করে হলেও সূচনা পর্বে অন্তত ভালো একটি কমেন্ট করে জানাবেন যদি আপনার ভালো লেগে থাকে। আর আমার চ্যানেলের গল্পগুলো যেগুলো আপনাদের পছন্দ নয়, ভিউজ হয় কম, সেগুলো আমি অফ করে দেব। যাদের বেশি প্রয়োজন হয় পোস্ট আকারে করে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাদেরও খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। তাই আমি আপনাদের নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যে গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে সেই গল্পটা আমি কন্টিনিউ করব। আর পুরান যেগুলো গল্প আমি দিচ্ছি না সেগুলো পোস্ট আকারে করে দেব অবশ্যই। তো চলুন আজকের এই নতুন গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আসি। পাত্রী দেখতে এসে সিগারেট খাচ্ছেন, তাও পাত্রীর বেডরুমে দাঁড়িয়ে, আপনার লজ্জা করছে না? অন্ত্রিশার তার সাতচল্য মাখা প্রশ্ন ছড়ে দিতেই পালক নিজের ঠোঁট ধরার সাহায্যে অন্ত্রিশার ঠোঁট চেপে ধরল। অন্ত্রিশা ভয়ে ছটফট করতে নিজের হাত দিয়ে পালকের মিষ্টি কলারের শার্টটা খামচা ধরে নিজেকে সারানোর চেষ্টা করছে। পালকের সেদিকে কোনো খেয়ালই নেই, নিজের সিগারেটের শেষ টান নেওয়া মুখ ভর্তি ধোঁয়াগুলো যেন অন্ত্রিশার মুখে ছেড়ে দেওয়ার তার মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। এই প্রথম অন্ত্রিশার মনে হলো হাতের বড় বড় নখ শুধু সৌন্দর্যের বহন করে না, সাথে সাথে নিজের সেফটি হিসেবেও ব্যবহার করা যায়। নিজের মনের সেই রাক্ষসী আর জঙ্গলি চিন্তাভাবনার জন্য সে কখনোই হাতে নখ রাখেনি, অথচ আজ সেই নখের এক একটা আঁচড় হয়তো তার বাচ্চার সঙ্গী হতে পারত। অন্ত্রিশা নিজেকে সারানোর আর কোনো উপায় না দেখে পালকের গলার খালি দিকটায় হাতের ছোট ছোট নখ বসিয়ে দিল। তাতে যেন পালকের ঠোঁটের শক্তি ক্রমশ কমে এসেছে। অন্ত্রিশা হাতের খামচিকে আরেকটু গভীর করতে পালক ওকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। মুখে একটা চকলেট পরে দিতে দিতে পিছন থেকে শোনা গেল, খালামণি, এই আঙ্কেলটা তোমাকে পাপ্পি খেলো কেন? তুমি কি কান্না করছিলে? পালক অন্ত্রিশাকে ছেড়ে দিতেই ও কাশতে থাকে। ওর মনে হলো ওর মুখে কেউ হাজার হাজার জ্বলন্ত সিগারেটের ধোঁয়া ঢেলে দিয়েছে। প্রতিটা কাশির সাথে যেন ধোঁয়াগুলো কুণ্ডলি পাকে বের হচ্ছে। তাচ্ছিল্যভাবে বলছে, আমাকে ঘৃণা করিস? তো দেখ এবার কেমন লাগে। একটা সিগারেটের প্রতিশোধ কেমন হতে পারে ভাবতে পারছিস? আর কখনো আমাকে দেখে নাক মুখ কুচকিয়ে আমার নামে নিন্দা করবি? অন্ত্রিশার কাশির গতি যেন বেড়েই যাচ্ছে। কাশতে কাশতে একটু ঘুরতেই নিজের বড় বোন অনিকশার কোলে অতি আদরের বাগ্নি অরিত্রাকে দেখতে পেল। অন্ত্রিশা হাতে মুখ দিয়ে চেপে ধরে নিজের কাশি থামানোর চেষ্টা করছে আর ভাবছে, তবে কি আপু সব দেখেছে? পালক চকলেট চুষতে চুষতে ছোট্ট বাবুটার কাছে গিয়ে নাক টিপে বলল, কান্না না কাড়লে বুঝি পাপ্পি দেওয়া যায় না মামনি? পিচ্ছি বলল, না কই, আমার আব্বু তো আমাকে দেয় না, কিন্তু আম্মু দেয়। পালক অরিদ্রার গালে ছোট্ট করে একটা চুমু খেয়ে বলল, নাও তোমাকেও দিয়ে দিলাম, এবার খুশি তো? পালক মুখে ছোট্ট হাসি নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে। নিজের মা আর ছোট বোনকে নিয়ে কিছুক্ষণ আগেই পাত্রী দেখতে এসেছিল পালক। হালকা কথার মাঝখানে হুট করে বলে ওঠে, সে পাত্রীর সাথে আলাদাভাবে কথা বলতে চায়। পালকের এমন কথায় মিসেস তানিয়া বেগম বেশ ঘাবড়ে যায়। মুখে মেঘের ছায়া নিয়ে ভাবতে থাকে, তাহলে কি এবারের সম্বন্ধটাও ভেস্তে যাবে? আমার এত কষ্ট করে সাজানো প্ল্যানে এভাবে পানি ঢেলে দিবে পালক? পালক নিজের মায়ের দিকে তাকিয়ে হালকা মিষ্টি হেসে বলল, আমু বেড ডেট ফিক্সড করো, পাত্রী আমার পছন্দ হয়েছে আর এই সপ্তাহের মধ্যে ওকে আমি আমার ঘরে নিতে চাই। অনিকশা মেয়েকে কোল থেকে নামিয়ে বোনের কাছে গিয়ে বলল, পানি খাবি? আমি কি পানি নিয়ে আসবো? অনিকশার কথাগুলো শোনার সময় পেল না অন্ত্রিশা। মুখ ভর্তি করে বমি করে দিল অনিকশার শরীরে। নিজেরই ছোট বোনকে দেখতে আসবে দেখে হালকা বেগুনি কালারের মধ্যে একটা জামদানি শাড়ি পরেছিল সে, তার হাজব্যান্ডেরই দেয়া।
যদিও তার হাজব্যান্ডের কথা অনুযায়ী বেগুনি কালারের তাকে খুব সুন্দরই লাগে, কিন্তু কেন জানি তার ভালো লাগে না। স্বামীর কথা রাখতেই এই শাড়িটা পরেছিল। এত অপছন্দের শাড়ি হলো কি, যতই হোক স্বামীর ভালোবাসার উপহার। অনিকশা বেশ রেগেই বলল, দিলি তোমার শাড়িটা খারাপ করে, তোর দুলাভাইকে এখন আমি কি জবাব দিব? মানুষটা এত শখ করে আমার জন্য এটা কিনে এনেছিল আর তুই কিনা? অন্তৃষা আবার এক দলা বমি করে দিল অনিকশার উপরে। পিছন থেকে অরিত্রা হেসে হেসে কুটি কুটি হয়ে বলল, আদল করলেও বুঝি বমি আসে খালামনি? কই আমাল তো আসে না, আম্মু আজকেও আব্বুল কাছে বকনি খাবে, কি মজা কি মজা, আজকে আব্বুল পাপ্পি খাবে না। অনিকশার ইচ্ছে হলো নিজের এই পাকনা মেয়েটাকে ঠাস করে একটা চর বসিয়ে দিতে। 3 বছরের বাচ্চা এত বেশি পাকনা কিভাবে হতে পারে? কিন্তু এতে এতে হিতে বিপরীত হয়ে যাবে ভেবে রাগে গজ গজ করতে করতে অন্তৃষার রুম ত্যাগ করলো অনিকশা। অন্তৃষা এই নিয়ে 3 বার বমি করলো, খুলি করতে গিয়ে তার মুখ খসিয়ে ফেলছে। সাবান পানি দিয়ে কুলি করছে, তবুও যেন মুখ থেকে সে সিগারেটের গন্ধ ছাড়াতে পারছে না। নিঃশ্বাস ছাড়লেই মনে হচ্ছে একদলা ধোয়া কুণ্ডলি পেকে তার দিকে তাকিয়ে হাসছে। অন্তৃষার রাগে ক্ষোভে ধীরে ধীরে 1 মিনিট পর একটা করে নিঃশ্বাস নিচ্ছে, তাতে যদি গন্ধটা কম হয়। তোমার পছন্দ না দেখে তার মধ্যে তুমি বমি লাগাবে, এ কেমন আচরণ অনিকশা? আমার পছন্দকে তুমি এভাবে হেলা করবে? তুমি জানো আমি কতবার পাক দিয়ে ঘুরে ঘুরে এই শাড়িটা কিনেছি? অনিকশা এতক্ষণ চুপচাপ অরিত সাহেবের কথা শুনলো আর সহ্য করতে পারলো না, চোখ মুখ লাল করে বিছানা ছেড়ে উঠতে পড়ল। বারান্দা নেড়ে দেওয়া শাড়িটা নিয়ে এসে অরিতের সামনেই কুচি কুচি করে তাতে থুতু দিয়ে বলল, তোমার পছন্দে আমি থুতু ফেলি, বিরক্তিকর, লাইট অফ করবে নাকি আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো? অনিকশার এমন কাণ্ডে থতমত হয়ে গেল অরিত সাহেব। মেয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, মা তোর বাপটা কি এত পচা যে তোর মা এমন কষ্ট দেয়? তুই কি আমাকে এভাবে কষ্ট দিবি? অরিদ্রা নিজের আব্বুর কপালে চুমু খেয়ে বলল, না পাপাই, আমি তোমাকে সব সময় এমন আদর করব, তুমি আমার ভালো পাপাই। অনিকশা শুয়ে শুয়ে বাপ মেয়ের আদরের গল্প শুনতে পারল না, শুয়ে থেকে উঠে গিয়ে টুপ করে লাইটটা বন্ধ করে দিল। পুনরায় বিছানায় আসতে নিজের ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করতে ওপাশ থেকে পালক বলে উঠল, আপনার বোন বিয়েতে এত সহজে রাজি হবে আমি আশা করিনি, ওনাকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন বলেই পালক লাইনটা কেটে দিল। অনিকশা ফোনটা তখনও কানেই ধরে রইল, যেন পালকের আরও কিছু বলার কথা, কিন্তু সে না বলেই কেটে দিয়েছে। তুই নাকি বিয়েতে রাজি হয়ে গেছিস? অন্তৃষা মুখে পানি নিয়ে বলল, আপু আমার আবার বমি বমি পাচ্ছে, তোমার সাথে কাল কথা বলি। অনিকশা বিড়বিড় করতে করতে নিজের রুমের দিকে পা বাড়াল। যে ছেলে মেয়ে দেখতে এসেই এমন চুমু খেয়ে বসে, তাকে বিয়ে করার জন্য এমন দেই দেই করে নাচার কি আছে? যার একটা চুমু খেয়ে তুই বমি করতে করতে কাহিল, তার সাথে তুই সারা জীবন সংসার কিভাবে করবি? তুই যে দিনে দিনে এমন ক্যারেক্টারলেসনেস হয়ে যাবে তা তো কখনোই ভাবিনি। শেষমেশ কিনা আমি ক্যারেক্টারলেস মেয়ের বোন হলাম, তাও বড় বোন, ছিহি ছি ছি ছি। রাতের বৃষ্টি পড়ার শব্দটা অন্তৃষার ভীষণ পছন্দ। জানালার পাশে বসে বসে সে মন ভরে বৃষ্টির শব্দ শুনছে, ইচ্ছে করছে বৃষ্টির মধ্যে সাথে তাল মিলিয়ে হালকা করে নেচে উঠতে, নিজের চুলগুলিতে বৃষ্টির পবিত্র পানি দিয়ে গোসল করাতে। কিন্তু মায়ের কড়া শাসন আজ যেন সে কোনোভাবেই বৃষ্টিতে না ভিজে। 2 দিন পর বিয়ে, এখন যদি সর্দি কাশি পানি ফেলে পরে দেখা যাবে বিয়ের দিন কবুল বলতে গিয়ে বেহুশ। অন্তৃষার বৃষ্টিতে নিজের হাতটা মেলে দিয়ে চোখটা বন্ধ করতেই পালকের মুখটা বেশ দেখতে পেল। ঠোঁটে হালকা হাসি নিয়ে মনে মনে ভাবতে লাগলো, কেমন মানুষ আপনি, দেখতে এসেই চুমু খেয়ে নিলেন, অথচ আজ 4 দিন চলল একটা কল দিলেন না, সবার সাথে ফোনে কথা বলেন অথচ আমার সাথে বলেন না। যদি আমার সাথে কথাই না বলবেন তাহলে আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন? অন্তৃষার দীর্ঘশ্বাস নিয়ে বেজা হাতটা মুখে ছোঁয়াতেই মনে হলো, এমনও তো হতে পারে উনি চাচ্ছেন আমি ওনাকে কল দিই। ভাবতেই অন্তৃষা জানালা থেকে সরে এসে নিজের ফোনটা তুলে নিল। ফোনের লক খুলতেই মনে পড়ল তার কাছে তো তার চুমুবাবুর নাম্বার নেই, তাহলে সে কীভাবে কল দিবে, আব্বুর কাছে চাইবে নাকি আম্মু? কিন্তু ওরা যদি আমাকে নির্লজ্জ মেয়ে মনে করে,
এমনি বলে আমি নাকি আমার লজ্জা কম আমার, আমি কি এখন নাম্বার চেয়ে সেটা প্রমাণ করে দিব? অন্তরীষের হাসি হাসি মুখটা নিমিষেই মিলিয়ে গেল। ইস, ওনার নাম্বারটা যে কেন নাই! অন্তরীষা মন খারাপ করতে করতে জানালাটা বন্ধ করে দিল। এই মুহূর্তে তার বৃষ্টির শব্দ শুনতেই খুব বিরক্ত লাগছে, খুব বেশি বিরক্ত। আমি কি একটু তোর রুমে ঘুমাতে পারি? অন্তরীষা পিছনে ঘুরতেই নিজের বোনকে দেখে বলল, আবার ঝগড়া করছো বুঝি? অমন সহজ সরল দুলাভাইটাকে এত কষ্ট দাও কেন আপু? উনি তোমাকে অনেক ভালোবাসে। অন্তরীষার আপু বলল, থাক, তোর রুমে আসাটাই ভুল হয়েছে। অনীশা চলে যেতে নিলেই অন্তরীষা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে নিয়ে বলল, তোমার এত বেশি রাগ কেন আপু? আগে তো এমন ছিলে না। তুমি গিয়ে শোও, আমি আম্মুর রুম থেকে কাঁথা নিয়ে আসছি, মনে হচ্ছে আজ একটু শীত বেশি পড়বে। অনীশাকে বিছানায় বসিয়ে দিয়ে অন্তরীষা নিজের মায়ের রুমের দিকে এগোলো। নিজের রুমের দরজাটা পার হতেই কেউ একজন তার মুখ চেপে ধরেছে। অন্তরীষাকে দেয়ালের দিকে সরিয়ে নিয়ে এসে বলল, কোনো সাউন্ড হবে না, আমি যা করতে চাই চুপচাপ তা করতে দাও। তো ফ্রেন্ডস, আমাদের নতুন গল্পের সূচনা এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কষ্ট করে হলেও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্প সম্পর্কে, আর একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ভালো লাগার গল্পগুলো দেওয়ার জন্যই আমি নতুন নতুন গল্প নিয়ে আসছি, আর পুরনো যেগুলো গল্প আছে সেগুলো আমি পোস্ট আকারে করে দেব, যারা পড়েননি যাদের ভালো লাগে তারা অবশ্যই পড়ে নেবেন। আর আপনি যদি ফারুকস ডায়েরিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাবাই, টাটা।